কুম আসসালাম ওরুল্লাহ ওবার একজন ভাই প্রশ্ন করছেন যে হানাফিদের মসজিদে জুমার দিন দ্বিতীয় আজাম দেয় তো দ্বিতীয় আজান কি সেরে আমাকে একটু বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দেন এই সম্পর্কে দ্বিতীয় আজান আর প্রথম আজান সম্পর্কে একটু কথা বলে রাসুল্লাহ সাহাশালের যুগে আজান হতো একটাই আজান খুদবা দেওয়ার সময় এটাই প্রথম আজান আর যেটা উসমান আদিয়াল তাল আনহ বৃদ্ধি করেছিলেন জাওরা বাজারে ওনার খেলাফতের যুগে সেটাকে দ্বিতীয় আজান বা কোনো হাদিসে তৃতীয় আজান বলা হয় এবার পূর্ণ হাদিসটা শুনুন সহি বোখারি হাদিস নম্বর নশো বারো আর নশো ষোলোর মধ্যে আছে যে রাসুল্লা সাহেলামের যুগে এবং আবু আবুবাকা রদি আনহর যুগে এবং উসমা আউুমার রদি আল্লাহ তাল আনহর যুগে জুমার দিন প্রথম আজান ওই সমাতে হতো যখন এমাম খুদবা দেওয়ার জন্য মেম্বারে বসতেন তারপরে হাদিসের শব্দ হলো ফালা কান আফি খেলাফতে উসমান যখন উসমান রাজিউল্লাহ তাল আহ খলিফা হলেন তো জাদ আন নাস আর লোক সংখ্যা বৃদ্ধি হলো জাদ নেদা সালিস তৃতীয় আজান বৃদ্ধি করলেন আর কোন রায়তে দ্বিতীয় আজান বৃদ্ধি করলেন এই তৃতীয় আজান বা দ্বিতীয় আজান যেটা হাদিসে বলা হয়েছে এটা বৃদ্ধি করলেন কোথায় জাওরা জাওরা বাজারে তো এই আজানটাই হচ্ছে এখন প্রথম আজান কিন্তু হাদিসে এটাকে দ্বিতীয় আজান বলা হচ্ছে কেন দ্বিতীয় আজান বলা হচ্ছে যে এটা হাদিসে তৃতীয় বলা হচ্ছে আর কোন হাদিসে দ্বিতীয় তো কি বলা হচ্ছে দেখেন একামত একটা আজান আর খুদবাই বসার সময় একটা আজান দুটো আজান হয়ে গেল আর তার পূর্বে একটা আজান যেটা আল্লাহন বাজারে দিলেন তো ওই একামতকে গন্তি করলে পারে তৃতীয় আজান হয়েছে যার কারণে বললেন হাদিসে কোন হাদিসে নেদা আছে মানে দ্বিতীয় আজান তো একামতকে ছেড়ে দিয়েছেন খুদবার সময় বসার একটা আজান ওটা আগে হনে ছিল উসমান দাদি আল্লাহ আলাহন জাজারে বৃদ্ধি করলেন তার পূর্বে একটা আজান যাকে দ্বিতীয় আজান বলা হচ্ছে এই আমার ভাই এই দ্বিতীয় আয়ান এটা কি বলেছেন তো জাওরাতে ওই আজানটা দিতে বললেন দেওয়ার আদেশ দিলেন জাওরাটা কোথায় আছে বোখারি রহমতুল্লাহ আলী বলছেন যে জাওরা মাউজাউন বিসুক বিল মদিনা মদিনাতে বাজারে একটা জায়গার নাম হলো জাওরা ওই জাওরা বাজারটা কত দূরে ছিল তো মসজিদে নববী থেকে হাফ কিলোমিটার দূরে হাফ কিলোমিটার দূরে ছিল এক মাইল দূরে মানে হাফ কিলোমিটার দূরে এটা একজন সোনান আবু দাওদের কিছু বিশ্লেষণ লিখেছেন সারা লিখেছেন ও উর্দুতে ওই উর্দু সারার মধ্যে এটা লেখা আছে যে মসজিদ নববি থেকে আজাওরা বাজারের বাজারে দূরত্ব হলো এক মিল মানে হাফ কিলোমিটার তারপরে হাদিসের শব্দ হলো হল আমাকে ওই রাবি যতক্ষণ পর্যন্ত হাদিসটা বর্ণনা করছেন ততক্ষণ পর্যন্ত ওই আমলটা জারি ছিল ওই ধরনেরই তো গেল উসমান রবিআল্লাহ তালন যে টা দিতে বললেন মসজিদে দেননি ওটা দিলেন জওরা বাজারে মসজিদের নবাবি থেকে হাফ কিলোমিটার দূরে তো মসজিদে কে আনলে মসজিদে নিয়ে এসেছেন অনেক দিন পরে সেটা একটু পরে বলছি উসমান রাজি আল্লাহ তালা আনহোর পরে যখন খলিফা হলেন আলী রাজি আনহো আর উনি কুফাকে নিজের দারুল হুকুমাত রাজধানী বানালেন তো আলী রাজি আল্লাহ তাল কুফাতে একটাই আজম দেয়াল দিয়েছিলেন যেমন তাফসিরে কুরতুবিতে পাবেন আঠারো খণ্ড নম্বর আঠারো আর ত্রিস্টা নম্বর ছত্রিশ তফসির ফুল ফি ফাসেদুল কোরআন খণ্ড নম্বর হচ্ছে চোদ্দো আর পৃষ্ঠা নম্বর একশো পঁয়ত্রিশ তফসিরে জালাল তফসিরে সুরা জুমা আয়াত নম্বর নয়ের মধ্যে হাসিয়াতে পাবেন এটা যে আলী রাজা আল্লাহ হোক কুফাতে একটি আজম দেওয়াল ছিলেন ওরকম আল আজ ফিয়া আল্লা আলবানির সাফা নম্বর পৃষ্ঠ সংখ্যা বাইশ আরেকটা কেতাব আছে ইফতাল হুসাল্লাত আল্লাহ সাদারাত আন মোয়াল্লেফে ইজহার ইল হাফাওয়াত পৃষ্ঠা নম্বর একশো কুড়ি এই সব কিতাবের মধ্যে দেওয়া আছে যে আলী রাজিয়াল্লাহ তাআলা আহ যখন খলিফা হলেন আর কুফাকে রাজধানী বানালেন তো উনি কুফাতে একটাই আজান দিয়েছিলেন তো এবারে দেখেন আলী রাজিয়াল্লাহ তাল আনহ আর আবু বাকর আর উমার তিন খলিফা একটাই আজান দেওয়াইলেন আর উসমান দাদি আল্লাহন একটা আজান বৃদ্ধি করলেন জাওরা বাজারে আর রসল্লা একটাই আজান দিলেন তো তার মানে রসুল্লাহ একদিকে আমল আর উসমান দাদি আল্লাহ তহর আমল একাই একদিকে হয়েছে তো এখানে আমাদেরকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আমলকে ধরে নিতে হবে একটাই আজান তো জুমার দিন একটাই আজান দিতে হবে আর দুই আজান দ্বিতীয় আজানটা দেওয়া চলবে না দুটা আজান দেওয়া চলবে না আরেকটা কথা এখানে বোঝার আছে যে উসমান দাদি আল্লাহ তাল যে আজানটা বৃদ্ধি করেছিলেন ওটা করেছিলেন মসজিদ থেকে দূরে আর আমরা কিন্তু দিছি মসজিদের মধ্যেই দুটা তো উসমান দাদি আল্লাহ তাল আমল মোতাবেকও তো হয় না উসমান রাজ্ আল্লাহ তা আলা মসজিদে দেননি আর আমরা মসজিদে দিছি আর বলছি যে উসমান রাজা আলাহ তাআলা আনহো এটা আজান দিয়েছিলেন তো উসমান রাজ্জা আল্লাহ তা নামে এটা মিথ্যা অপবাদ হয়েছে তো তার মানে উসমানও তো মসজিদ দিলেন না দুটো আজান তা আমরা যেটা আজান দিচ্ছি এটা উসমান রাজে আল্লাহ তা আলা আনহোর আদেশও হয় না এই এটা কার হয়েছে এটা শুনুন উসমান দাজি আল্লাহ তা আলা আশি বছর পরে হেসাম ইবনে আব্দুল মালিক খলিফা হয়েছিলেন তো উনি ওই মদিনার বাজার জাওরা বাজার থেকে মসজিদ আজানটাকে মসজিদে এনেছিলেন আর মাক্কাতে হাজ্জা ইবনে ইউসুফ আবদুল্লা ইবনে জুবেরকে হত্যা করার পর তেহাত্তর হিজড়িতে মক্কার মসজিদে মানে কাবাতে চালু করেছিলেন উনি ইবনে ইউসুফ তো তার মানে বোঝা গেল যে জুমার দিন যারা দুই হাজার মসজিদ দিচ্ছে এরা রাসুল্লাহ সাল্লাম কেউ মানছে না রাসুল্লাহ সাল অনুসরণ করছে না আর আবু বাকার উমার উসমান আলী কেউ অনুসরণ করছেন না কেউ কেউ মানছেন না এনারা হিসাম বিন আবদুল মালিক আর হাজজাজ বিন ইউসুফকে মানছেন তাহলে রসুল্লা সাল আসলামকে যদি মানতে হয় রসুল্লাহ সাল আদেশকে মানতে হয় আতিউল্লাহ উল্লাহ আতি রসুল আল্লাহ তবরকালা বলছেন আল্লাহ আল্লাহাল্লাহ রসুলের এত করো আর আল্লাহসুল্লা সাল্লাম বলছেন কোন তুমি তোকে আল্লাহ ফাত্তা তোমরা যদি আল্লাহর সঙ্গে মোহাব্ত রাখতে চাও তো আমার অনুসরণ করো আর অন্যসুরা মোহাম্মদের মধ্যে আর আল্লাহ কত বলছেন আতি উল্লাহ আতিউ রসুল আলা তুফ তুলু আমালকুম আমা আলাকুম তোমরা আল্লাহ ইউ আল্লাহ রসুলের এ তায়াত করো আর তোমাদের আমলকে বরবাদ করে দিও না আর আল্লাহতবারের কতা লাগ জায়গায় বলছেন লা কানা কান আলাকুম ফির রসুল ইল্লাহ হাসানা তোমাদের জন্য রসোল্লা জীবনে জীবনীতে উত্তম নমুনা রয়েছে এইসব আয়াত দ্বারাতে বুঝা যাচ্ছে যে রসুল্লাহ যে আমল করেছেন ওই আমলই আমাদেরকে করতে হবে আর যার কারণে মোস্তানব্বি বিন আবি সাহেবা চতুর্থ খন্ড একশো বত্রিশ পৃষ্ঠায় লেখা আছে আবদুল্লাহিন একজন সাহাবি বলছেন আল আল্লাহ জুমার দিন প্রথম আজানটা বেদাত তার মানে বুঝা গেল যে আজকালকে যে মসজিদে দুই আজান দেওয়া হচ্ছে এটা বেদাত আছে আবদুল্লাহ বিন উমার রদুল্লাহ আনহ এটাকে বেদাত বললেন যদি কেউ বলে যে আমি উসমান রদুল্লাহ আনহর আমলকে মানব তাহলে কি করতে হবে মসজিদের বাইরে মাঠে খামারে খেতে মাঠে গিয়ে যেখানে মজদুর থাকছে লোকজন থাকছে বা যেখানে ভিড় থাকছে খুদবার আজান যেখানে পৌঁছে না খুদবার আজানের আওয়াজ যেখানে পৌঁছে না দূরে মাঠে গিয়ে ওখানে যদি একটা দ্বিতীয় আজান দেয় তাহলে উসমান আলা তাল অনুসরণ হবে কিন্তু আমাদেরকে করতে হবে কি রসুল্লা সাহায্যের অনুসরণ করতে হবে আর রসুল্লা যে আমল করেছেন ওটাই কি মানতে হবে আর অনেক ভাই হাদিস থেকে ইস্তদ্াল করে আলাইকুম সুন্নতিল খোলা ফাই সেদিন আল মাহাদ তোমরা আমার সুন্নতকে মানো একড়ে ধরো এবং খোলাফায় রাশে এর সুন্নাতকে একড়ে ধরো তো উসমান রাজি আল্লাহ তালন একজন খলিফা উনি দুই আজান দিলেন ওই আমরা দু আজান দেবো এটা যদি কেউ বলে তো এর উত্তর হবে যে আলাইকুম বেসুন্নতি ও সুন্নতিল খোলাফা খোলাফা বহু বচন আছে একজন খলিফার আমলকে ধরতে হবে না বহুবাচন বচন দুই তিনজনের খলিফাকে নিতে হবে এদিকে দেখেন তিনজন খলিফা আবু উমার আর আলি তিনজন খলিফা জুমার দিন এক আজান দিয়েছেন আর উসমান দুই আজান দিয়েছেন জুমার দিন তাহলে এইখানে বহু বচন এসে তো এই তিনজন খলিফার আমলকে লিতে হবে এক আজান এবং রসোল্লা সাহায্য যে আমল করেছেন সেটাকে লিখতে হবে এক আজান তো আমরা বুঝতে পারলাম যে কোনো মাসলাতে যখন রসুল্লা সাহা সাল্লামের তালিকা থাকবে কিংবা কোনো একজন খলিফার আমল থাকবে কিংবা কয়েকজন খলিফার আমল থাকবে তখন আমাদেরকে খলিফার আমলকে ছেড়ে রসুল্লা সাহা আমলকে ধরে নিতে হবে এই সম্পর্কে শহীদ মুসলিমের হাদিস আছে যে বাবুল কেতাবুল মারাত বাবুল ইস্তেখলাফি বা তারকি এই বাবের মধ্যে আছে যে উমর রাজুল্লাহ আনহ যখন মরা মরা অবস্থা তখন লোকেরা বলছেন উমর রাজুল্লাহ তালনহকে যে কাউকে আপনি খলিফা বানিয়ে দেন তখন উনি বলছেন যে রসুল্লাহ সাল্লাম কি করেছিলেন তো রসুল্লাহ জীবিত অবস্থায় কাউকে খলিফা বানাননি আবু বাকর কি করেছিলেন জীবিত অবস্থায় আমাকে খলিফা বানিয়ে দিয়েছিলেন তো তারপরে তখন আবদুল্লাহ বিন আমার বলছেন যখন আমি শুনলাম যে উমার্জিয়া তাল মুখ থেকে আবু বাকরের কথা এবং রসুল্লাহ সাল্লামের কথা তা আমি বুঝে গেলাম ফাইনাহ আদিল বি রসুল্লাহাম আহাদা রসুল্লা সাল্লামের বরাবর কাউকে করবেন না আর খলিফা বানাইবেন না দেখা গেল লামিয়াস তাকলিফ উনি খলিফা বানাইলেন না তো খলিফা বানা সম্পর্কে রসুল্লা সালামের তালিকা হলো জীবিত অবস্থায় কাউকে খলিফা না বানা আর উমর খালিফা একজন খলিফা আবুবাক রাজিয়াল তালো তারিকা হলো একজন খলিফা যে জীবিত অবস্থায় কাউকে খলিফা বানিয়ে দেওয়া উমর রাজিয়াল তালন হোক কার আমলকে কে লিলেন রসুল্লা আমলকে আমল তো ওই রকমই যখন কোনো আমল কোনো মশলাতে রাসুল্লা সাল সাল্লামের আমল এবং খোলা খোলা খোলাফায় দিনের আমল যদি থাকে দু দুটোই আমল থাকে তখন আমাদেরকে খলিফার আমলকে ছেড়ে দিয়ে রাসুল্লা সাল্লামের আমলকে ধরতে হবে আর যে হাদিসটা আছে আলী কুমবেসন্নতি খোলা ফেরা দিন আল মাহাদ এর হাদিসের মতলব হলো আল্লামা আব্দুর রহমান মুবারক পুরী ওয়াজির মধ্যে এবং আল্লামা আমির সবুল সালামের মধ্যে লিখেছেন যে তোমরা খলিফায়ের আমার সুনতকে মজবুত করে ধরো এবং খোলাফায়ের দিনের ওই সুনতগুলোকে মজবুত করে ধরো যে সুনতটা আমার সুন্নাতের অনুকূল অনুকূলে আছে আমার সুন্নতের মুহফেক আছে তো খোলাফায়ের দিনের ওই সুননাথকে মজবুত করে ধরতে হবে যে সুননাথ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুননাথের মুয়াফিক হবে অনুকূলে হবে আর যেই সুননাথটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুননাথের সঙ্গে মুয়াফিক হবে না সেই সুননাথটাকে ধরতে হবে না ওইটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুননাথকে তখন আমাদেরকে ধরতে হবে তাই আব্দুল্লাহ বিন ওমার একজন সাহাবী ওনারও একটা উক্তি আছে যে হাজ্জে তামাত্ম সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করা হলো যে হাজ্জে করা চলবে তো উনি বলছেন আচ্ছা বলো তো রাসুল্লাহ সাল্লাম কী করেছিলেন যে হাজ্জে তামাত্ম তো হাজ্জে তামাত্ম করা চলবে তো প্রশ্নকারী বলছেন যে আপনার আব্বা উমার তো মানা করছিলেন তো উনি বলছেন যে আমরো আবিউ্তা বা আমরো রাসুল্লাহ সাল্লাম আমার বাবার কথা মানা যাবে না রাসুল্লাহ সাল্লামের কথা মানা যাবে তো লোকটা বলো রাসুল্লাহ সাল্লামের কথা মানা যাবে তো আবদুল্লা বিন ওর রা তাল বললেন যে রসুল্লাহ সাল্লাম হাত যেতামাতো করেছেন মানে করতে আদেশ দিয়েছেন তো একজন সাহাবি উনি বলে দিলেন যে খলিফা উমারের কথা আর রাসুলের কথা একীত্রিত হল তো উমার তাআলা তালহ খলিফার কথাকে ছেড়ে দিয়ে রসুল্লাহ সাহেব সাল্লাম কথাকে ধরতে হবে তো ওইরকমই এখন জুমার আজান সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম একটা আজান দিয়েছেন আর তিনজন খলিফা একটা আজান দিয়েছেন তো আমাদেরকে একটা আজানকে ধরে নিতে হবে আর উসমান রাজুল্লাহ তালনহ যে দুটা আজান দিয়েছিলেন উনার আমলকে ছেড়ে দিতে হবে কেন রাসুল্লাহ সাল সাল্লামের আমলের মোয়াফেক হয় না অনুকূল হয় না তো খোলাসা বুঝা গেল এই যে জুমার দিন দুই আজান মসজিদে না রাসুল্লাহ সাল্লাম দিয়েছেন না আবু বকর দিয়েছেন না উমার না উসমান না আলী মসজিদে কেউ দেননি আলীর উমর রাজিল্লা তাল আহ যে দিয়েছিলেন মসজিদের বাইরে আর মসজিদের বাইরে কোথায় জওরা বাজারে তো আমাদেরকে ধরতে হবে রসোল্লা সাহিদাল্লামার আমলকে আর জুমার দিন একটাই আজান দিতে হবে জুমার দিন দু আজান মসজিদে দাওয়া চলবে না মসজিদে দিলে বেদাত হবে কেউ যদি বলে জোরালু পড়বে যে না আমি উসমানের আমলকে মানব তো বাইরে গিয়ে মাঠে দিয়ে আসতে হবে অনেক দূরে মসজিদ থেকে দূরে দিয়ে আসতে হবে মসজিদে দুই আজান দেওয়া চলবে না কোনো সুহাদিস থেকে প্রমাণিত নেই আর রাসুল্লাহ সাহ আর সাল্লা সাল্লাম বলেছেন মান আমিল আমাল আনলাই সাহেহ আমর না ফাহার দুন এটা সোহেব বোখারি মুসলিমের হাদিস যে ব্যক্তি এমন আমল করলো যে আমলের আদেশ আমি দিনি আমি ওই আমল করিনি সে আমলটা পরিত্য বাতিল মারদুদ সে আমল করা যাবে না আর আবদুল্লাহ বিনা উমার বললেন যেমন আমি আপনাদেরকে বললাম এর পূর্বে যে উনি বলছেন আছে তার সামটা চতুর্থ খন্ড একশো বত্রিশ জুমাতে বেদা জুমার দিন প্রথম আজান বেদাত তো অতএব বুঝা গেল যে জুমার দিন প্রথম আজান দেওয়া যাবে না এটা বেদাত জুমার দিন একটাই আজান দিতে হবে এমাম যখন খুদ বাতে বসবে তখন আশা করি বুঝে গেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লা বরকাত